মূল কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজেই তার যে ভাষণগুলো আমার মনে হয় কয়েক হাজার বা কয়েক লক্ষ মিমেক্রি তৈরি হয়েছে বা বিমস তৈরি হয়েছে তার ভাষণের ওপরে এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে নিয়ে এরকম হাজার হাজার মিমস তৈরি হয়তো আজ পর্যন্ত কেউ দেখেনি তারই সুযোগ্য মন্ত্রী এবং এমপি অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যে ভাষায় কথাগুলো বলে যাচ্ছেন বা বলেছেন সেটা রাজ্যপাল হোক ডেপুটি স্পিকার অব দ্য পার্লিয়ামেন্ট হোক বা রাজ্যসভার ডেপুটি স্পিকারই হোক কিংবা পার্লিয়ামেন্টের সামনে অঙ্গভঙ্গি করে তার সেই ব্যবহার হোক কুৎসিত ব্যবহার হোক এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যেভাবে কথা বলে যাচ্ছেন অত্যন্ত কটু কথা এবং অত্যন্ত কী বলবো মুখ চোখ এবং তার যে বিহেভিয়ারেল প্যাটার্ন তাতে ওনার মনে হয় যে ব্লাড ডিএনএ করা উচিত কারণ তিনি এসেছেন একটি বন্দ্যোপাধ্যায় পরিবার থেকে তো সেখানে এইসব কুলাঙ্গারেরাই হচ্ছে পশ্চিমবঙ্গের আরাধ্য দেবতা এবং তারাই পশ্চিমবঙ্গকে চালাচ্ছে সুতরাং আমরা ভদ্রলোক যারা রয়েছেন তারা রাস্তাঘাটে সমাজে সর্বত্র তারা এখন প্রচণ্ডভাবে এই সমস্ত দুর্বৃত্তের দ্বারা কণ্ঠকিত হয়ে আছে নমস্কার